আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে কবুতরের নরম দুর্গন্ধময় বা পাতলা পায়খানার চিকিৎসা সমস্যার সমাধান ইনশাল্লাহ। তো ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, সাথেই থাকেন, সঙ্গেই থাকেন। মূল ভিডিওতে কতটুকু পানিতে কতটুকু মেডিসিন ব্যবহার করবেন বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদের স্বাগতম। তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের টপিক হচ্ছে কবুতর পাতলা এবং দুর্গন্ধময় পায়খানার সমস্যার সমাধান ইনশাল্লাহ। তো ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আমার সাথেই থাকেন, সঙ্গেই থাকেন। তো ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। ওই সকল ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসতে সহযোগিতা করেছেন, আমার সাথে রয়েছেন, সঙ্গে রয়েছেন। আমি আসলে মেডিসিনগুলো ব্যবহার করে অনেক ভালো ফল পেয়েছি। মাঝখানে আমার বেশ কয়েকটা কবুতর পাতলা পায়খানা এবং কি পায়খানাগুলো খুব নরম ছিল, দুর্গন্ধ ছিল, প্রথমেই ভিডিওর প্রথমেই দেখেছেন। কবুতর খাবার খেত তবুও পায়খানা পাতলা বা দুর্গন্ধ ছাড়ত না। তো আমি মেডিসিনগুলো ব্যবহার করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে দুর্গন্ধগুলো পরিবর্তন হয়েছে। তো আপনিও আপনার কবুতরকে এই মেডিসিনগুলো যদি ব্যবহার করেন আশা করি যে কবুতর ড্রপিংগুলো এরকম দানা ধরে যাবে, এরকম শক্ত হবে। আমি আপনার ভিডিওর প্রথমে যে ট্রেটা দেখিয়েছিলাম, এই যে এই কবুতরের ট্রে, যে কবুতরটা এখন ডিমে বসা আছে সেই কারণে এই ডপিংটা এরকম একটু নরম। তো মেডিসিনগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই, আপনার মোট চারটি মেডিসিনের দরকার হবে। যে সকল ভাইয়েরা আমার ভিডিওটি এখন এই মুহূর্তে দেখতে পারছেন, আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকল প্রকার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে পাশে থাকা বেল আইকনটি ঘন্টাটি অল নোটিফিকেশন অল করে দেন। আমাদের যে মেডিসিনগুলো দরকার হবে তার মধ্যে প্রথমে হচ্ছে এক নম্বর যে মেডিসিন বা উপাদান সেটি হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার, ব্র্যাক ব্র্যান্ডের অর্গানিক রাওয়ান ফিল্টার অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। অবশ্যই এই লেখাগুলো দেখে তারপরে আপনি অ্যাপেল সিডার ভিনেগারটি ক্রয় করবেন। তো আমার জানা মতে আমি যতদিন ব্যবহার করতেছি তো একটা ব্র্যান্ডেরই অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করি এবং কি খুব ভালো রেজাল্ট বা ফল পেয়েছি। এই যে দেখেন আমি আমার কবুতরকে খেতে দেবো, এই যে আমি পানি নিয়েছি সকালের। আপনারা কিন্তু অনেকেই অ্যাপেল সিডার ভিনেগারের গুণাগুণ সম্বন্ধে জানেন, তো এখানে আলোচনা করলাম না অ্যাপেল সিডার ভিনেগারের গুণাগুণ সম্বন্ধে বা সম্পর্কে। আমার আরেকটি ভিডিও দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলে ঢুকে সার্চ করে দেখে নিতে পারেন। এরপর আরেকটি মেডিসিন লাগবে, এই মেডিসিনটি হচ্ছে বেল সিরাপ। এই নামে আরও দু একটি মেডিসিন পাওয়া যায়, তো সেই মেডিসিনগুলোরও পিক বা ছবি আমি স্ক্রিনের উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার হাতের কাছে এই মেডিসিনটি পেয়েছি, বেল সিরাপ। তো এই মেডিসিনটি তৈরি করা হয় বেল দিয়ে। এই মেডিসিনটির কার্যকারিতা হচ্ছে ডায়রিয়া ও আমাশয় রোগের কাজ করে, এটা কিন্তু আয়ুর্বেদিক। এই মেডিসিনটি আপনি হোমিও ফার্মেসিতে পাবেন। এই আরও যে মেডিসিন পাওয়া যায় বেলগেরি নামে, ডায়াডিজ নামের, তো আমি পিকচারগুলো উপরে দিয়ে দিব। তো কতটুকু পানিতে কতটুকু মিক্সার করবেন সেটিও বলে দেবেন ইনশাল্লাহ। সাথেই থাকেন, সঙ্গেই থাকেন, ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। যদি আমার চ্যানেলে কোনো ভাই নতুন থেকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন, সঙ্গেই থাকবেন। আমার চ্যানেলে সকল প্রকার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে পাশে থাকা বেল আইকনটি ঘন্টাটি অল নোটিফিকেশন অল করে দেন। এটি বহুদিন ধরেই ইউনানি ঔষধ
ডায়রিয়া ও আমাশয় রোগের প্রাকৃতিক নিরাময় চিকিৎসা হিসেবে ব্যবহার করে থাকে। এটি উৎপাদন করেছে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন, ইউনানি বিভাগ, শফিপুর, গাজীপুর, বাংলাদেশ। তো প্রিয় ভিউয়ার, সকালবেলার যে পানি কবুতরকে খেতে দিবেন সাধারণ পানি হিসাবে, তো এই মেডিসিন চারটি আপনাকে দুই ভাগে ভাগ করে খাওয়াতে হবে। সকালবেলার দিবেন 1 লিটার পানিতে 5 ml অ্যাপেল সিডার ভিনেগার, 1 লিটার পানি 5 ml অ্যাপেল সিডার ভিনেগার পানির সাথে সুন্দর করে মিক্সার করে সাধারণ পানি হিসাবে খেতে দিবেন। অ্যাপেল সিডার ভিনেগারের সাথে ওই সকালবেলার পানিতেই বেল সিরাপ, বেলগেরি বা ডাইজিস নামের যে মেডিসিনটি পাওয়া যায়, আমি স্ক্রিনের উপরে তিনটারই ছবি দিয়ে দিব। তো এই 1 লিটার পানিতে বেলগেরি বা বেল সিরাপ এটিও 5 ml দিবেন। আমি মিক্সার করেও দেখাচ্ছি। তো এই পানিটি আপনি 4 থেকে 5 ঘন্টা বা সকাল থেকে বিকাল পর্যন্ত রাখবেন। তারপরে বিকালের যে পানি আপনি খেতে দিবেন সেই পানিতে 3 ml ফ্রাজিল অথবা অ্যামোডিস অথবা ম্যাট্রিল অথবা ম্যাট্টু, তো অবশ্যই এই গ্রুপের যে কোনো একটা মেডিসিন নেবেন, ম্যাট্রোলিডাজল গ্রুপ। স্ক্রিনের উপরে এই যে দেখতে পাচ্ছেন লেখাটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ এই যে দেখেন, এই গ্রুপের যে কোনো একটা মেডিসিন আপনি নিলেই হবে। বিকালের যে পানি খেতে দেবেন সেই পানির সাথে মিক্সার করে খাওয়াবেন, ম্যাট্রোলিডাজল গ্রুপ, অ্যামোডিস, ম্যাট্রিল, ম্যাট্টু, ফ্রাজিল যে কোনো একটা নিলেই হবে। ওই ম্যাট্রিল বা ম্যাট্টু বা অ্যামোডিসের সাথে নেবেন আপনি জিঙ্ক সিরাপ। জিঙ্ক সিরাপের দাম কিন্তু খুব কম, সস্তা জিঙ্ক বেট। তো জিঙ্ক বেটের আপনি জিঙ্ক বেট না পেলে এই জিঙ্ক সিরাপের যে কোনো একটা নেবেন, এটি দিবেন 1 লিটারে 1 মিলি অথবা 1.5 মিলি পরিমাণ করে। তো এইভাবে আপনি যদি প্রথম অবস্থায় হয় টানা 5 থেকে 7 দিন খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল বা রেজাল্ট পাবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে। তার পরবর্তীতে আপনি সপ্তাহে 1 দিন বা 2 দিন করে এই নিয়ম অনুযায়ী খাওয়িয়ে যান। আশা করি আপনার ফার্মের বা কবুতর আর এরকম পাতলা ড্রপিং বা দুর্গন্ধময় পায়খানা করবে না। তো পরিশেষে আবারও বলছি যে সকল ভাইয়েরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের সকল প্রকার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে পাশে থাকা বেল আইকনটি ঘন্টাটি অল নোটিফিকেশন অল করে দেন। আমি এখন এই পানির সাথে সকালের যে দুইটি মেডিসিন ব্যবহার করবো, বেল সিরাপ, অ্যাপেল সিডার ভিনেগার, এটি মিশ্রণ করে নেব। এক লিটার পানি 5 ml বেল সিরাপ বা বেলগেরি বা ডায়াবেটিস নামের যে মেডিসিন পাওয়া যায় সকালবেলার পানিতে মিক্সার করে নেবেন। সেই পানিটি আপনি বিকাল পর্যন্ত ব্যবহার করবেন। আমি এখানে 8 লিটার পানি নিয়েছি, 548 মিলি বেল সিরাপ ব্যবহার করলাম। অবশ্যই মেডিসিনগুলো ব্যবহার করার আগে ভালো করে ঝেঁকে নেবেন, আশাবাদী যে ভালো ফল বা রেজাল্ট পাবেন। এখন আমি 1 লিটার পানিতে 5 ml অ্যাপেল সিডার ভিনেগার নিব। 8 লিটার পানি নিয়েছি, 548 মিলি অ্যাপেল সিডার ভিনেগার দিলাম। তো সকাল থেকে বিকাল পর্যন্ত এই পানিটি সাধারণ পানি বা নর্মাল পানি হিসাবে কবুতর খাবে। বিকালবেলা আবার আমি ওই অন্য যে দুইটি মেডিসিন দেখিয়েছি, ফাজিল বা ম্যাট্রোলিডাজল গ্রুপের যে মেডিসিনটি, এই মেডিসিনটি বিকালে ব্যবহার করব সাথে জিস বেট। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য, আমার চ্যানেলের সাথে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য। যদি কোনো ভাইয়ের উপকার হবে বলে মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দেন। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি, আবার হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায় সেই আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।